তার মানে এখন একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন আছে, তাই তো? হ্যাঁ, তোমাদের যদি কাউকে ওর ভালো লাগে তাহলে ওর নাম্বারটা দিয়ে দিও, ওর জন্য সেটেল করে দেবো। Alright, so hey guys, what's up everybody? It's your boy Chinji Ghosh back at again, new vlog video. So, বন্ধুরা আমরা আজকে যেতে চলেছি একটা স্পেশাল জায়গায়, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকবে। এবার তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে সেই জায়গাটা কোথায় হতে চলেছে। আর আমার সাথে কেউ যাবে কি না আমি জানি না, দেখি চলো যাই। বন্ধুরা আমরা এখন যাচ্ছি, জানি না কে আমাদের সাথে যাবে কি যাবে না। তো আমি আর ছোটনও আমার সাথে ব্লগ করতে যাবে, তো চলো ছোটনার আমি আপাতত যাচ্ছি, জানি না কে কে যাবে না যাবে, বাট দেখি। এই সামনে দ্বীপ পেয়ে গেলাম, এবার দ্বীপকে বলি যাবে নাকি। দ্বীপ ভাই ব্লগ করতে যাবি? ঠিক আছে চল, তাহলে ব্লগ হয়ে যাবে তাই না? তাহলে চলো। বন্ধুরা ম্যাক্সিমাম রোদ, মানে বলার মতো না কতটা রোদ, বাট এভাবেই যেতে হচ্ছে যেখানে আমরা যেতে চলেছি। আর দ্বীপারোরা পিছনে আছে, ওরাও আসছে। তো বন্ধুরা তোমরা এই যে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি অলরেডি। তো এবার দেখো তোমরা, আমরা আজকে নতুন ব্লগের খুঁজে চা পাতা বাগানে এসে পড়েছি। অনেকদিন পর আসলাম, এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে চা পাতা বাগান নিয়ে, বাট সেটা হিন্দিতে, আর এখন আমি বাংলাতে ব্লগ করছি। যার জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে চা পাতা বাগানে নিয়ে আসা যাক, এখানের ঐতিহ্য, এখানে অনেক চা পাতা মানে চাষ হয়, আর বাকি সব তোমাদের তো দেখাবো এই ভিডিওটার মধ্যে। এটা চা পাতা বাগানের ফ্যাক্টরি, চলো তোমাদের আরো দেখিয়ে দেওয়া যাক। এই যে চা পাতা বাগানের ফ্যাক্টরি, এটা এটা কাঠের ব্রিজ, পাশে নদী। আমরা এখন তো চা পাতা বাগানে পৌঁছে গেছি, তো এখন অনেকটা দূর অতিক্রম করে এসেছি, তো একটু টায়ার্ড হয়ে গেছি, আর আজকে অনেকটা রোদ, যার জন্য এখন একটু কিছু খেয়ে নেব, খাওয়ার পর তারপর আবার ভিডিও শ্যুট করব। তো একটু খাবার এনেছি, তোমাদের সেটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ বড় বড় গাছ, এই গাছগুলো এই জন্য দেওয়া কারণ চা পাতা হওয়ার জন্য ছায়ারও প্রয়োজন হয়, তো ছায়ার জন্য এই গাছগুলি দেওয়া, যাতে অতিরিক্ত মানে রৌদ্র না আসতে পারে, ছায়ারও প্রয়োজন হয়, তো ছায়াটা যাতে লিমিটেডভাবে মানে পেয়ে যায় প্রত্যেকটি গাছ। আর এই জায়গাটা তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট দমনপুরে আসবে, এক নামে সবাই চেনে, দমনপুরের থেকে এসে তোমরা মাঝের ডাবরি জায়গাটার নাম এখানে এসে পড়বে। মানে এত সুন্দর জায়গা, তোমরা আসলে খুব সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে আর খুব ভালো ফিল করবে আসলে। তো আমি বলবো তোমাদের একবার হলে এই জায়গাটা আসো, আর যারা অলরেডি এসেছে তাদের তো তারা জানেই। তো দেখো তোমরা, আমরা একদম মিডিলে আছি। আর আরেকটা কথা কি, মানে এখানে যদি আমরা যে আছি, ম্যানেজার যদি দেখে তাহলে আমাদের লাঠি দিয়ে দেবে, বাট আমরা রিস্ক নিয়ে আছি, এখনই চলে যেতে হবে, কারণ ম্যানেজার আসলে লাঠি দিয়ে পিঠে পড়বে, কারণ অনেকেই আছে চা পাতা বাগানে এসে অনেক কিছু করে, মানে অনেক কিছু বলতে তোমার নেশাবাতি করে, এছাড়া বাগানটার ক্ষতি করে, তার জন্য তারা এরকম স্টেপ নেয়। সো তাদের জায়গায় তারা ঠিক, বাট আমরা ভিডিও করতে এসেছি, সেটা ওরা নাও দেখতে পারে বা নাও বুঝতে পারে। ভাই তোর গার্লফ্রেন্ড আছে নাকি? এই গার্লফ্রেন্ড ছিল দাদা, হ্যাঁ ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ কেন হলো? অনেক কি কি অনেক কিছু সন্দেহ টন্দেহ করে, দেখে ব্রেকআপ হয়েছে। সন্দেহ টন্দেহ করে কি সন্দেহ? আরে কি
আর বলবো, আমি বলে অন্য কোনো মেয়ের সাথে ভাই লাইন মারি। ও আচ্ছা, সন্দেহ করে? হ্যাঁ সন্দেহ। লাস্টে কি পরে ব্রেকআপ ওই করে দিল? হ্যাঁ ব্রেকআপ করে দিল, আমারও কোনো ব্যাপার না। তোর তার মানে এখন একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন আছে তাই তো? হ্যাঁ। তাহলে তোর কি এই ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে যদি কাউকে তোর ভালো লাগে তাহলে কি তুই অ্যাকসেপ্ট করবি? মানে তোর নাম্বার যদি চায় তাহলে আমি দিয়ে দেবো, কমেন্ট বক্সে যদি চায় দিয়ে দিও। মানে রিলেশনে আসার জন্য তুই তৈরি? হ্যাঁ তৈরি। ঠিক আছে, হলো, ওর মানে রিলেশনে আসার জন্য তৈরি। তোমাদের যদি কাউকে ওর ভালো লাগে তাহলে ওর নাম্বারটা দিয়ে দিও, ওর জন্য সেটেল করে দেবো। এত বড় চাপাতা বাগান যে তোমরা মানে এপাশ থেকে ওপাশ দেখতে পারবে না, মানে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না, একদম পুরোটাই চাপাতা। আমরা এখন এখান থেকে চলে যাব। আর দীপ ভাই তো কেমন লাগছে? ওপি বলতে পাবলিক। আচ্ছা আর তোর? খুব ভালো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। টাটা।